নমস্কার, শুনছেন শ্রীময়ের গল্প। গল্প শুরু করার আগে বলে রাখি, এই চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, গল্পগুলো লাইক করুন এবং শেয়ার করুন। আজকের গল্প উপকারী ভূত, কাহিনী শ্রী রতনতনু ঘাটি। আজ নীলের জন্মদিন। নীল আমার মেজো কাকুর ছেলে, ভালো নাম অভ্রদীপ, ক্লাস ফোরে পড়ে, আমার ক্লাস ফাইভ। ছোট কাকুর মেয়ে মৌ, ওর ভালো নাম তনুশ্রী, ওর সবে ক্লাস টু। আমরা তিনজন বসার ঘরে জমজমাট। নীলের প্রতিটা জন্মদিনে একটা না একটা ধুমধুমার কাণ্ড হয়, সে খাওয়া দাওয়াতেই হোক বা অনুষ্ঠানের আয়োজনেই হোক। আর মেজো কাকুর মাথায় আসেও নানা অবাক করা আইডিয়া। একবার আমার জন্মদিনে বাড়িতেই বসিয়েছিলেন ম্যাজিকের আসর, মঞ্চ তৈরি করে আলোর ঝিকিমিকি লাগিয়ে সে কি কাণ্ড। সেবার মেজো কাকুর বন্ধু ম্যাজিশিয়ান অভিষেক কাকু বিকেলেই বাড়িতে হাজির পুরো টিম নিয়ে। অভিষেক কাকু মেজো কাকুর সঙ্গে কলেজে পড়তেন, এখন ম্যাজিশিয়ান হিসেবে বেশ নাম ডাক। তিনি কাগজ ভাঁজ করে কেমন দুটো পায়রা করে দিলেন, আমাকে একটা মুরগির কাঁচা ডিম দুহাতে মুঠো করতে বললেন, তারপর সেটা খেয়ে ফেলতে বললেন। আমি তো খাবই না, মঞ্চে প্রায় কেঁদে ফেলি আর কি। তখন ম্যাজিক কাকু বললেন, ঠিক আছে এবার মুঠো খুলে দেখো তোমার হাতে কি। আমি ভয়ে ভয়ে হাত খুলে দেখি, আমার হাতে একটা মস্ত বড় সন্দেশ। বাড়িতে যারা এসেছিলেন সকলেই এক বাক্যে বলেছিলেন, অঙ্কিতের জন্মদিনটা অনেক দিন মনে থাকবে আমাদের। অঙ্কিত আমার ভালো নাম, আমার ডাক নাম টোটা। সেই জন্মদিনটার কথা এখনো আমার দারুণভাবে মনে আছে। আর একবার মৌয়ের পাঁচ বছরের জন্মদিনে মেজো কাকু একটা মুখোশ নাটকের দল এনেছিলেন বাড়িতে, সে কি হুলুস্থুলু ব্যাপার। শ্রীনাথ বহুরূপী নাটক যখন মঞ্চে শেষ হলো, মুখোশ পরা অভিনেতাদের অভিনয় দেখে ছোট বড় সকলেই মুগ্ধ। অনেক ফটো তোলাও হয়েছিল সেই মুখোশ নাটকের, সেসব ফটো অ্যালবামে রাখা আছে। বাড়িতে কোনো অতিথি এলে মৌ সেই ফটোগুলো তাদের দেখাবেই দেখাবে। আমরাও কোনো ছুটির দিনে তিন ভাই বোন গোল হয়ে বসে ফটোগুলো যে দেখি না তা নয়। এই সবই মেজো কাকুর আইডিয়া। আজ 15-20 দিন ধরে আমি নীল মৌ অনেকবার মিটিংয়ে বসেছি নীলের জন্মদিনের ব্যাপারে মেজো কাকুর আইডিয়াটা কি সেটা জানার জন্য। আমরা অনেক আলোচনা করেছি কিন্তু কেউ কিনারায় আসতে পারিনি। মৌ বলল, এবার হবে বেলুন ফাটানোর খেলা, অতিথিরা যে বেলুন ফাটাবে বেশি সে পুরস্কার পাবে। এটা আমার মনে ধরল না, আমি অনেক ভেবে বললাম, এবার মেজো কাকু হয়তো অন্তাক্ষরি করবেন কবিতা নিয়ে, এখন তো চারিদিকে টিভিতে গানের অন্তাক্ষরি হয়, কাকু নিশ্চয়ই গান নিয়ে নয় কবিতা নিয়েই করবেন, কেননা মঞ্চ বেঁধে তো কিছু হবে না, এখনো তো কোনো তোড়জোড়ই দেখছি না। নীল গম্ভীরভাবে বলল, না ওসব নয়, আমার মনে হয় মজার মজার জোকসের আসর বসাবেন, কোনো কৌতুক অভিনেতাকেও নিয়ে আসতে পারেন, ওই যে কাকুর এক বন্ধু আছেন না, হট্টগোল সিরিয়ালে দারুণ মজা করেন, দর্শকদের হাসান, তিনিই এসে হয়তো দারুণ সব কৌতুক শোনাবেন। মেজো কাকু কি ভাবছেন শেষমেশ আমরা কোনো সমাধানে পৌঁছতে পারলাম না, আমাদের উৎকণ্ঠা বাড়তে লাগলো। দুপুরে খাওয়ার সময় মেজো কাকু বাবাকে বললেন, জানো বরদা, ওই যে আমার এক বন্ধু কলেজে পড়তো তপময়, তোমার ওকে মনে আসছে নিশ্চয়ই, ওকে ফোন করেছিলাম, ওর দাদার কথা তো তুমি জানো, তা উনি এলে কেমন হবে বলো তো। অরুণ, উনি এলে তো কোনো জবাবই নেই, আজ নীলের জন্মদিনটা দারুণ জমে যাবে। খাওয়া শেষ হতে ওরা উঠে গেলেন, আমরা তিন ভাই বোন মুখ চাওয়াচাওয়ি করলাম, ওদের কথা থেকে কিছুই বুঝতে পারা গেল না। সন্ধ্যের পর বাড়িতে অতিথিরা আসতে শুরু করলেন, ছোটদের এবং বড়দের মিলিয়ে আমন্ত্রিতের সংখ্যা প্রায় 50। ক্যাটারারের লোকজন এসে গেছে, টেবিল সাজানো শেষ, নীল সেজেগুজে ঘুরছে, এক একজন এক এক রকম সেজেছি, মা কাকিমারা অতিথি আপ্যায়নে ব্যস্ত।
তখনও পর্যন্ত আমরা অন্ধকারে, কাকু যে কি করবে নাচ। নীল একবার আমার কানে কানে ফিসফিস করে বলল, জানিস দাদা, এবারের জন্মদিনে বাবা মনে হয় কিছুই করবেন না রে। আমি নীলের কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। ও কথা বিশ্বাস করা যায় না, মেজ কাকু একটা কিছু করবেন। এমন সময় মেজ কাকু এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে ঢুকলেন। ভদ্রলোকের চোখে সোনালি ফ্রেমের চশমা, নীলচে রঙের পাঞ্জাবি পরা, পায়ে কোলাপুরি চটি। মেজ কাকু ঘোষকের ভঙ্গিতে শুরু করলেন, আজ আমাদের অভ্রদীপের জন্মদিন, আজকের অনুষ্ঠানটিকে জমজমাট করে তোলার জন্য আমরা আজ এক নতুন অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ আমরা ভূতের গল্পের আয়োজন করেছি, এমন একজন মানুষকে আমরা এনেছি যিনি ভূত নিয়ে গবেষণাও করেন, এমনকি শুনেছি ইনি নাকি ভূত কেনাবেচাও করেন। চাই কি আজকের এই অনুষ্ঠানে ইনি ভূতকে হাজিরও করতে পারেন। তার সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন মেজ কাকু। ইনি অয়ময় মজুমদার, আমার কলেজের বন্ধু তপময়ের দাদা। ইনি আজ আমাদের দারুণ ভূতের গল্প শোনাবেন, জমিয়ে ভূতের গল্প বলেন। শুধু তাই নয়, ইনি নিজের চোখে ভূতও দেখেছেন কয়েকবার। এখন আমরা গল্পের খাতিরে ঘরের সব বড় আলো নিভিয়ে দিচ্ছি, শুধু একটা মাত্র ছোট আলো জ্বলবে ঘরে। হ্যাঁ নিন অয়ময়দা, আপনি এবার শুরু করুন। ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো। বড়রা যারা ভূতের ভয় পান তাদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল যেন। আমরা ছোটরা তো ভয়ে গুটিয়ে গেলাম। ঘরের আলো আঁধারির মাঝখানে দাঁড়িয়ে অয়ময় জেঠু নিচু গলায় অনেকটা বিনয়ীর ভঙ্গিতে শুরু করলেন, অরুণ বাড়িয়ে বলেছে আমার সম্পর্কে, তবে ভূত আমার প্রিয় বিষয়, ভূত কেনাবেচার ইচ্ছে আমার অনেক দিনের, দু একবার চেষ্টাও করে দেখেছি, লোকে ভূতকে এত ভয় পায় যে ভূত কিনতেই চায় না। একবার এক ভদ্রলোককে পেয়েছিলাম তার বাড়ি, তা তিনি নাকি ভূতকে রোবটের মতো কাজে লাগাতে চান। তিনি বলতেন রোবটের কনসেপ্ট নাকি বিজ্ঞানীরা ভূতের থেকেই পেয়েছেন। তো যখন দরদাম সব ঠিক, হঠাৎ তিনি মারা গেলেন, তা তার আর ভূত কেনা হলো না। তবে ভূত পোষার শখ আমার অনেক দিনের, আমাদের রাজ্যের সব বড় বড় শ্মশানে রাত বিরেতে ঘুরে বেরিয়েছি, গুনিনের সঙ্গে থেকে ভূত ছাড়ানোও দেখেছি কয়েকবার, প্ল্যানচেট করে কয়েকবার ভূত নামিয়েছি। আপনাদের শুভেচ্ছায় অনেক জায়গা থেকে আজও আমি প্ল্যানচেট করার ডাক পাই। তবে আমার অনেক দিনের শখ ছিল আমি নিজেই একটা ভূত পুষব, বলে তিনি মেজ কাকুর কাছে জল খাওয়ার ইঙ্গিত করলেন। নীরবতা নেমে এলো গোটা ঘরে। কেউ যেন অনেকক্ষণ কাশি চেপে রেখেছিলেন, এই ফাঁকে গলা ছেড়ে কেশে নিলেন। আমি নীল আর মৌ আরও গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। আমার বন্ধু বিট্টু আমার দিকে চেয়ারটা টেনে আনল, কিছু বলতে গিয়েও চুপ করে গেল মৌ। জল খেয়ে খালি গ্লাসটা মেজ কাকুর হাতে দিয়ে একটু মিচকি হাসলেন অয়ময় জেঠু। তারপর শুরু করলেন, হ্যাঁ তা ভূত একটা আমি পুষেও ছিলাম, সেটা ছিল চম্পাহাটির ভূত। অধরমাইতি নামে একটা লোক মারা গিয়েছিল আধ ঘন্টা আগে, তো আমি একটা কাজে ওখানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। বন্ধুটি বলল চল তো যাই, লোকটা মারা গেছে, আবার কেউ বলছে সে নাকি মাঝে মাঝে নড়ে উঠছে। তুই তো ভূত বিশারদ, তা চল না গিয়ে দেখি। গেলাম বন্ধুর সঙ্গে, তখন সবে সন্ধ্যে নেমেছে, সেদিন পূর্ণিমা বলে তেমন অন্ধকার নেই। একটা পুকুর, তার দুধারে ঘন বাঁশঝাড়, একধারে একটা মস্ত মহানিম গাছ, তারই পাশে অধরের বাড়ি। উঠোনে অধর শুয়ে আছে, একটা ময়লা বেড কভার দিয়ে তা ঢাকা আছে অধর। আমি পলখারা চোখে তাকিয়ে আছি, হঠাৎ যেন মনে হলো অধর একটু নড়ে উঠল। বন্ধুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, লোকটা একটু নড়ে উঠল যেন। বন্ধুটি বলল, তোরা যারা ভূতের চর্চা করিস তাদের নিয়ে এই এক ঝামেলা, কি দেখতে যে কি দেখিস, তুই বিশ্বাস কর আমি ঠিক দেখলাম। বন্ধুটি বিশ্বাসই করল না আমার কথা। তা আমি ঠিক করলাম অধর লোক কেমন ছিল জানা দরকার। তারপর অধরের বাড়ির লোক পাড়া প্রতিবেশীর কাছ থেকে অধরের অনেক কথা শুনলাম।
অধর ছিল গ্রামের খুব উপকারী মানুষ। কেউ বিপদে পড়েছে শুনলে সে ঝাঁপিয়ে পড়ত হিতাহিত বিবেচনা না করে। তা ভূত পুষবো বলে কতদিন ভেবেছি, ঠিক করলাম অধরের ভূতকেই পুষব। নিলাম অধরের ভূতটাকে বগল দাবা করে, এমন উপকারী ভূত তো সচরাচর পাওয়া যাবে না বলে একটু দম নিতে চুপ করে গেলেন অয়ময় জেঠু। অতিথিদের মধ্যে থেকে বাবার অফিসের এক বন্ধু দেবপম কাকু জিজ্ঞেস করলেন, কিভাবে ভূতটাকে ধরলেন, ভূত তো চোখে দেখা যায় না। অয়ময় জেঠু হেসে বললেন, সে বিদ্যে আপনাদের শেখাব না। তারপর কি হলো সে গল্প বরং শুনুন। আমার আবার উপকারের ভীষণ নেশা, আমার বাবাও ছিলেন ভীষণ উপকারী মানুষ। এত মানুষের উপকার করতেন যে তার নামই হয়ে গেছিল উপকারী মজুমদার। অধরের ভূতটাকে পেয়ে আমার সুবিধাই হলো, যখন কোথাও গিয়ে উপকার করার সুযোগ হতো না তখন অধরের ভূতকে পাঠিয়ে দিতাম। একটু থেমে অতিথিদের উদ্দেশ্যে অয়ময় জেঠু বললেন, আপনাদের কারো টাকা পয়সা ছাড়া যদি কোনো সাহায্য দরকার হয় তাহলে হাত তুলুন, আমি অধরের ভূতকে পাঠিয়ে দিতে পারি। ঘর ভর্তি লোক কেউ হাত তুললেন না। অয়ময় জেঠু আমাদের মতো ছোটদের দিকে তাকিয়ে বললেন, ছোটরা তোমরাও যদি কোনো সাহায্যের দরকার মনে করো তাহলে বলো, আমি অধরের ভূতকে পাঠিয়ে দেব। এই যেমন ধরো তোমরা কোনো অঙ্ক করতে পারছো না, ভূগোলের ম্যাপ আঁকতে ভুল করছো, বা ধরো কবিতা মুখস্থ হচ্ছে না, যদি অধরের ভূতের সাহায্য নাও তাহলে দেখবে সব ঠিকঠাক পেরে যাচ্ছ। হাত তোলো, কার কার সাহায্য চাই। হাত তোলার বদলে আমরা ছোটরা মাথা নিচু করে যেন অয়ময় জেঠুর চোখ থেকে নিজেদের লুকোতে চাইলাম, চেয়ারের সঙ্গে মিশে গেলাম যেন। অয়ময় জেঠু বললেন, তা বেশ, তোমাদেরও ভূতের সাহায্য চাই না। যাকগে, যে কথা বলছিলাম, যখন যে কাজে পাঠাতাম সে কখনো ফেল করতো না। পরে লোকজন আমায় বলতো, আপনি তো একবারও এলেন না মশাই, কিন্তু কেমন করে যেন আমার কাজটা হয়ে গেল, কি ব্যাপার বলুন তো। কি ব্যাপার সেটা আমার বলতে বয়েই গেছে, চুপ করে মুখে কুলুপ এঁটে থাকতাম। আজ যখন অরুণের ছেলের জন্মদিনে ভূতের গল্প শোনাতে আসছি, কেন যেন মনে হলো অধরের ভূতটাকেও সঙ্গে নিয়ে যাই। আপনাদেরও ভূত দেখানো হবে, এই মনে করে ওকে সঙ্গে নিলাম। বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিলাম, আমি সামনে সিটের ড্রাইভারের পাশে বসলাম, অধরের ভূতকে বসতে বললাম পেছনের সিটে। বাগুইয়াটি থেকে উল্টোডাঙা হয়ে যেই বাইপাসে এসে পড়েছি, অমনি একটা লরি এসে মুখোমুখি ধাক্কা মারল আমাদের ট্যাক্সিটাকে। অধরের ভূত প্রাণপণে লরিটাকে আটকাতে চেষ্টা করল, আমার মাথার ওপর দিয়ে লাফ কেটে ঝাঁপিয়ে পড়ল লরিটার ওপর, কিন্তু অধরের ভূত পারল না সে সুরক্ষা করতে। এই প্রথম ফেল করল অধরের ভূত। এমন সময় ঝপ করে নিভে গেল ঘরের ছোট আলোটা। আমরা ছোটরা জড়সড় হয়ে এ ওর দিকে সরে গিয়ে গায়ে গায়ে লেপটে গেলাম। গোটা ঘরে কোনো শব্দ নেই। মিনিট খানেক পরে আলো জ্বলে উঠতেই আমরা দেখলাম অয়ময় জেঠু নেই। আজকের গল্প এখানেই সমাপ্ত। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।